হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে তৈরি করব মিনি ফুচকা। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি করে মিনি ফুচকা। পেঁয়াজ কুচি, আলু সেদ্ধ, লবণ, জিরে আর ধনে গুঁড়ো, চাট মশলা, তেঁতুল, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লেবু, লঙ্কা, ময়দা, টক এটা ভিজিয়ে দেবো। একটা বাটির মধ্যে সবার প্রথমে দিয়ে দিব রোয়া আটা, মানে খোলা যে আটা পাওয়া যায় সেই আটাটা। আর দিয়ে দিব ময়দা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। ঠান্ডা জল দিয়ে কিন্তু পুরো আটাটা মেখে নিতে হবে। অল্প অল্প করে জল নিয়ে মেখে নেব, একবার বেশি জল দিলে জলটা বেশি। এদিকে আমি ফুচকার জন্য সব গোল গোল করে লেচি কেটে নিয়েছি, এবার এগুলো সব গোল গোল করে নেব। লিচিগুলো আমার একদম গোল গোল করে কাটা হয়ে গিয়েছে। এবার বেলনিপিঠার মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়েছি, আর ফুচকার ওপরে যে লিচিগুলো কাটা হয়ে গেছে এটার ওপর দিয়ে হালকা করে তেলগুলো হাতের মধ্যে যেটা ছিল ওটাই ভালো করে মেখে নিয়েছি। প্রথমে লিচিগুলো আমার একটু বড় বড় হয়ে গিয়েছিল, ফুচকাটা একটু বড় বড় বেলা হচ্ছিল, তো আমি আবার পরে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছিলাম। একদম যেহেতু মিনি ফুচকা বানাচ্ছি পরে লিচিগুলো আমার ছোট করতে হয়েছিল, তাই ব্যাস আমার এখানে এখন বেলার পালা। প্রত্যেকটা ফুচকা আমি প্রথমে বেলে তারপরেই উনুনটা জ্বালিয়ে নেব। ফুচকা বেলা একদম কমপ্লিট, এখন ধরিয়ে ফুচকাগুলো ভেজে নিব। চলো প্রথমে উনুনটা ধরিয়ে নিই। কড়াইতে এবার একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, যেহেতু ফুচকাটা ডুবা তেলে ভাজলাম ভালোভাবে ফুলবে। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি একটা বেলে রাখা ফুচকাগুলো দিয়ে দেবো। দেখো কি ভালো করে গোল গোল করে ফুলে উঠেছে আমার ফুচকাগুলো, আর ফুচকাও হয়েছিল বেশ কয়েকটা, পাপড়িও হয়েছিল। তো যাই হোক, ফুচকাগুলো খুব ভালো করে লালচে করে ভেজে নামিয়ে নেব। তেঁতুলটা আমি তো আগে থেকেই গুলিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, এবার এটা আমি বীজগুলো আর দিব। তেঁতুলের বীজগুলো ভালো করে চিপে ফেলে দেব টক জলে। এবারে জলের মধ্যে দিয়ে দেবো লেবু। পাতাটা একটু পেস্ট করে রেখেছিলাম, এটা দিলে না খেতে বেশ ভালো লাগে এই ধনে পাতার যে সবুজ ফ্লেভারটা। আমি কিন্তু এখানে শুধু ধনে পাতার রসটা দিচ্ছি, আর ধনে পাতার যে ইয়েগুলো হয় এগুলো ফেলে দেবো। জিরে আর ধনে গুঁড়ো দুটো একসাথে মেশানো আছে, আর একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দেবো, একদম কয়েকটা দানা চিনি দেবো, আর দিয়ে দেবো নুন, আর দিয়ে দিবো চাট মশলা। সব কিছু জলের সাথে, ফুচকার জলটাই সব থেকে মেন। ফুচকার জলটা ভালো না হলে কিন্তু ফুচকা খেতে একদমই ভালো হয় না। আমি একটু টেস্ট করে দেখি। আহ, দারুণ হয়েছে, দারুণ। সত্যি আমি বানিয়েছি বলে বলছি না, সত্যিই টেস্টি হয়েছে। আর এই গন্ধরাজ লেবুটাতে না আরও বেশি যেন স্বাদ চলে আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ঝালটা যে যেভাবে খেতে পারো, দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটু বেশি করে পেঁয়াজটা দিচ্ছি, কারণ পেঁয়াজটা খেতে না
পেঁয়াজটাতেই বেশি ভালো লাগে আমার। দিয়ে দিব চাট মশলা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, সব কিছু এবার খুব ভালো করে মেখে নেব। আর একটু জিরে আর ধনে দিব। এদিকে ফুচকা বানিয়ে খেতে থাকি, আর তোমরা জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।